গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড হ্যাপি হোলি টু অল অফ ইউ গাইজ। আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাচ্ছ। আমাদের রাত্রিবেলার ডিনারের প্ল্যানটা এখানে আছে, ঠিক আছে? দুপুরের জন্য দিদি রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, তাই জন্য আমাদের নামতেও একটু দেরি হলো। তো এখন আমরা একটুখানি এখানে রং টং খেলি, তারপর দেখি কি করা যায়, আর তোমরাও তাই দেখতে থাকো। তো আজ এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের হোলি স্পেশাল ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের দিন। এরকম অবস্থা হয়ে যাচ্ছে নিজের, অ্যান্ড মাথায় পড়তে হবে একবার হেলমেট, কারণ বাইরে যাব। তার জন্য আমার দেশি জোগাড় হচ্ছে এই রুমালটা, এই রুমালটা মাথায় লাগাবো অ্যান্ড তারপরে উপরে পরে নেবো হেলমেটটা, যাতে আজকে তো হেলমেট আমি যে অবস্থাতে পরেই নিই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর পরের দিন থেকে যখন হেলমেটটা উড়বো তখন তাহলে রং লেগে যাবে। আমি বলি পুরো ঘরে ঘুরিস না এই অবস্থায়। আমরা এখন যাবো একটুখানি দাদা সোনার বাড়ি। দাদা সোনার বাড়িতে হচ্ছে কি বলে ওটাকে, আমি বলছি আমরা এখন যাবো দাদাসোনার বাড়িতে। দাদাসোনার বাড়িতে গিয়ে ওদেরকে জাস্ট একটুখানি আবির লাগিয়ে দিয়ে চলে আসবো, চলে এসে তারপর চেঞ্জ ফেঞ্জ করবো। তো ওই জন্যই হেলমেটটা পরার জন্য আমার ওটা মাথা ব্যথা ভর্তি, তো একটা ওড়নাকে এখানে র্যাপ করে হেলমেটটা পরে চলে যাবো। জানি তাতেও খুব একটা সুরাহা হবে না, মানে রং লাগবেই, বাট তাও চল যাওয়া যাক। 12:30 বেজে গেছে, তো চলো এখন বেরোনো যাক। কি হোলি, হোলিকা লাড্ডু, ওকে দেখা, মানে ওই আর কি, ওটা তো কথা। হ্যাঁ, হাতে আমাদের আজকে ডাল বানানো আছে, শাক ভাজা বানানো আছে, আর কি মাছ বানানো আছে। হ্যাঁ, যেটা খাচ্ছি সেটা কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এই মিষ্টিটা ভালো লাগে খেতে। তো রাত্রিতে তোমার ইয়ে আছে বলে, রাত্রিবেলায় তো নন ভেজ থালি, ওতে আবার মাটন কষা, ওটা তো আমি খাবো না। তুমি জানো আমি কেন ভেজটা নিইনি, কারণ ভেজের মধ্যে ফিশ ফ্রাইটা ছিল না, ফিশ ফ্রাইটা নন ভেজেই আছে, ওই জন্য আমি নিচ্ছি ওটা। আবার হ্যাঁ, ও খাবো ও খাবো, কি আর আছে। আবার কি ফিশ ফ্রাইয়ের পাশে ব্র্যাকেটে লেখা আছে ভেজ কি, তাহলে আমি কি করে ছেড়ে দিই? টাটা টাটা টাটা। ভালো লাগছে বহুত সেজে আইসক্রিম খেতে। দেখতে পাচ্ছ তো ঘড়িতে এখন টাইমটা, এটা হচ্ছে আমাদের লাঞ্চের টাইম। এতক্ষণে আমরা স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করার সুযোগ পেয়েছি। তো আছে এখানে ভাত, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, এখানে আছে চিংড়ি মাছের ঝাল, আর এটা হচ্ছে মসুর ডাল। একটুখানি ঘি নিয়ে এসেছি, কারণ ডাল ভাতে ঘিটা খেতে ভালো লাগে। আর স্নান করবার পরে মুখের পরিস্থিতি আমার এরকম, কেমন একটা অদ্ভুত রকমের দেখতে লাগছে। দেবরাজ কিন্তু সবকিছু ঘষা মাজা করে পুরো উঠিয়ে ফেলেছে, আমারই খালি এরকম আছে। এত মুখে ফেস ওয়াশ ও সব যায় না, ওসব যায় না, বার সাবান ইউজ করতে হয়, যেটা আমি বলেছিলাম কি ইউজ করার জন্য। তো জল মুখে ঢুকতে ঢুকে ঢুকে লাগছে, কেন খিদে হয়েছে? না খিদে নয়, হয়তো আমার বেশি ওই মুখে সাবান ঘষা হয়েছে। খিদেও পেয়েছে বল, না পেয়েছে বলে ভুলই বলা হবে। বাজে আর খিদে পেয়ে মরে গেছে। সেই মোটামুটি চা খাওয়ার টাইমে আজকে আমরা ভাত খাচ্ছি।
চিয়ার্স, হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং, ঘুম কেমন হলো? আরে কিছুটা তো হয়েছে, মানে আমার যে মাথায় আজকে সকাল থেকে খুব একটা পেন হচ্ছিল ওটা ঘুমিয়ে অনেকটা রিলিফ এখন। আর ঘুম থেকে উঠে একটুখানি ঠাকুরকে দুধ দেখালাম, তারপর এখন ইভিনিং টি নিয়ে বুঝেছি আমরা, যদি আজকে ছুটির দিন তাই আজকে দেবরাজেরও টাইম আছে, মানে একসাথে আমাদের পুরো এখন লং উইকেন্ড চলছে আজ কাল পরশু একদম। আর নিচে মোটামুটি আজকে দেখলাম আমরা যেখানে হোলি খেলার জন্য গেছিলাম সেটা হচ্ছে ওই দিকের একটা চিলড্রেন্স পার্ক ছিল, আর আমাদের জাস্ট নিচে যেটা মানে আমাদের বিল্ডিং এর নিচে যেটা ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। অ্যাকচুয়ালি তখন থেকে ঠুং টাং অনেক আওয়াজ আসছিল, হঠাৎ করে ব্যালকনিতে গিয়ে দেখলাম আমার যেটা যতটুকু মনে হচ্ছে ওখানে একটা বুফে টাইপের কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে, বসিয়ে আমি প্রথমে ভেবেছিলাম কি পার্সেল দিয়ে দেবে হয়তো, আমাদের দুজনেরই এটাই গেসিং মানে কি বলবো গেস এটাই করেছিলাম কারণ পুজোর সময় ওরা তাই করে থাকে, বাট এখন দেখছি যে না টেবিল পাচ্ছে তার মানে হয়তো বুফে কাউন্টার হবে, যা হবে সেটা দেখাই যাবে। এখন 7:10 বাজে, এখন চাটাকে এনজয় করবো, একটু টিভি দেখবো, এই আমাদের আছে, মোটামুটি বাইরে সেভাবে একটা যাওয়ার নেই। তো দেবরাজ চলে গেছে নিচে, আমাকে কিছুক্ষণ আগেই ওর সাথে নিচে যাওয়ার জন্য বলছিল, বাট তখন আমার একটুখানি ল্যাদ লাগছিল, আমি ওকে বললাম তুই যা আমি একটু টাইম নিয়ে রেডি হই, আফটার দ্যাট দুজনে মিলেই যাব। তো এখন দেখতে পাচ্ছি নিচে পুরো অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, যেটা আমাদের ব্যালকনি থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তোমাদের সাথেও একবার এখান থেকে শেয়ার করব। তো দেখো এখানে পুরো খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই জায়গাটাতে হবে, এখানে যারা সার্ভ করবে তারাও চলে এসছে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড মোটামুটি বাচ্চাদের চ্যাহেল প্যাহেল তো অনেক আগের থেকেই স্টার্ট হয়েছে, ওটা ওরা মোটামুটি 7 থেকেই এখানে দৌড়াদৌড়ি করছে। এখন দেখতে পাচ্ছি অনেক লোকজনই এসছে, তো বেশি দেরি না করে আমিও এবার নিচে চলে যাই। এখানে দুটো লিফট আছে, একটা লিফট দিয়ে আমি উঠলাম, 7th ফ্লোরে বেরিয়েছি, দেখছি সোনাই দাঁড়িয়ে আছে অন্য লিফটের সামনে মানে নামবে বলে, তো আমি আর একটুর জন্য নালে কিন্তু দেখা হচ্ছিল, হ্যাঁ নালে দেখা হতো না, আবার কি আমাদের কি লক করে দিল আর বোঝা যায় না না ভেতরে কেউ আছে কি নেই, তো এটাই এরকমই ব্যাপার। আপাতত একটু নিচে নেমেছি, একটু ঘোরাঘুরি করার ইচ্ছা আছে নিচে, তারপরে ওইটাই তো নিয়ে আসলাম, ও আনিসনি তাহলে আমি গিয়ে নিয়ে চলে আসছি আরেকবার, মানে আমার কপালে লেখা আছে আরেকবার যাওয়া, না আমিও যেতে পারি, চল গিয়ে নিয়ে চলে আসি আগে, তারপরে একটু ঘোরাঘুরি করে নেব। ডিনার করে চলে এসেছি, এখন মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে 11:00, তবে এখন আসিনি, অনেকক্ষণ আগে এসেছি, মানে ওখানে খাওয়া দাওয়ার পরে ওখানে নিচে গিয়ে দেখছি 9 থেকেই পুরোপুরি স্টার্ট, তো আমি ভাবলাম বেকার রাত্রি করে লাভ নেই, আর ওখানে বলছিল যে রাত করে মানে কমপ্লিট করবে না তাড়াতাড়ি করে নেবে, তবে নিচে এখনও বাসনের আওয়াজ পাচ্ছি, মানে গোছানো গোছানি চলছে। খাওয়া দাওয়ার বেশ ভালোই ছিল, সব কিছুই হলো, খেয়ে নিয়ে বাইরে মানে ওখানটা একটু হাঁটলাম, একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে নিয়ে ওপরে এলাম, এসে ফ্রেশ হয়ে গেছি, সব কিছু করে নিয়েছি, একদম সব কিছু ডান আর কি, ব্রাশ করা এভরিথিং, অ্যান্ড এখানে আপাতত দেখতেই পাচ্ছ ল্যাপটপটা নিয়ে বসেছি, আমরা দেখবো এখন একটা মুভি, কি মুভি দেখবো? আচ্ছা দেবরাজ ব্রাশ করছে, বাধাই দো বলে কোনো একটা মুভি নতুন রিলিজ করেছিল কিছুদিন আগে, নতুন না পুরনো? 2022 যা 2022 কখন একটা করেছিল আমি জানি না, তো ডাউনলোড করেছিল, ডাউনলোড হয়ে গেছে, এবার সিনেমাটা দেখবো, সিনেমাটা দেখতে যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখবো, নাহলে আধা দেখি ঘুমাতে চলে যাবো কারণ 11:00 বেজে গেছে। তো চলো এই হোলিওয়ালা ব্লগটাকে বাস এতটুকুই রাখবো, আজকে অনেক কিছু করলাম, সুপার টায়ার্ডও আছি, বাট দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, এটাই যে অ্যাডভান্টেজ আর কি। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তোমরা ছোট্ট করে একটা লাইক করো ছেড়ে যাওয়ার আগে, কমেন্টে লিখে জানিও, আর তোমরা কেমন করে হোলি সেলিব্রেট করলে সেটাও আমাদেরকে জানিও, শেয়ার করতে ভুলো না আমাদের ব্লগটাকে, অ্যান্ড ডু সাবস্ক্রাইব বং লাইফস্টাইল প্লিজ, সাথে থেকো পাশে থেকো, কাল দেখা হবে আবার একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে, কারণ কাল আফটার অল স্যাটারডে। তো চলো গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।